ভাই ভিডিও আসতে প্রমাণ থাকবে কাকা দেখ রাখি রে আপনি তো জেজে দে দে ভাই ওই দেখো আলো করতে পারলে না মনটা কেন খারাপ আজকে বউ নেই তাই বলছি বউ নেই তাই তো আমাদের পিকনিকে রান্না স্টার্ট হয়ে গেছে এখানে দেখো শশা কাটাকাটি হচ্ছে এখানে মটন রান্না হচ্ছে এখনো রান্না হয়নি রান্নাটা সবে স্টার্ট করলাম আলুটা সবে দিলাম এই যে মটন আলু এদিকে আমাদের প্রিপারেশন হচ্ছে ওই যে মিনি ওখানে আলুটা আমাদের তন্দুরি হবে তার প্রিপারেশন হচ্ছে এখানে হাফ ধরেছে আগুন আমাদের উদ্যোক্তা হচ্ছে আগুন ধরন আমাদের আগুন ধরন উদ্যোক্তা সুব্রত আর কাঠি করার উদ্যোক্তা শুভ পেছন থেকে কাল কাঠি করে একজন একজন আহত হয়ে গেছে আর সাথে সাথে জয়দেব এই তো দেখো তোমার আহত একজন আহত হয়ে গেছে কেটে গেল এই ভুলে ভুল দেখাচ্ছ সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে এই যে চিকেন দেখো কষ্ট করে মেখেছে যারা তাদের কেষ্টর ফল এইগুলো আমি আমি মেখেছি ইয়ে দেবেন না চিকেনে মাখন মাখাচ্ছি একদম ও মটনের তো দারুণ স্মেল দারুণ স্মেল না না মনটা কেন খারাপ আজকে বউ নেই তাই বলছি বউ নেই তাই কন্ট্রোল মুখের বাঁদিকটা কেমন চিন চিন করে ব্যথা করছে মুখ স্লিপ করে কি বেশ বলেছে এখানে আমাদের পুদিনার চাটনি প্রিপারেশন হচ্ছে যেটা তন্দুরি চিকেন দিয়ে খাবো আমরা আর হচ্ছে স্যালাড স্যালাড তৈরি হচ্ছে ওদিকে তন্দুরি চিকেন হয়ে গেছে কিছু দেখি দেখি কোনাটা ধরে গরম না ঠান্ডা ঠান্ডা কেমন হয়েছে দুর্ধর্ষ হয়েছে দারুণ অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর হয়েছে আরে তোমরা নাও নাও টেস্ট করো আর টেস্ট করে বলো কেমন হয়েছে তো আমাদের পিকনিকের ফার্স্ট গেস্ট ইনি উনি হচ্ছে আমাদের জয়দেব বাবু ভাই সবাই হোস্ট কেউ গেস্ট নেই দারুণ আছে কেমন হয়েছে সুন্দর টেস্ট নেই ভালো হয়েছে দারুণ তোমাদের দুপুর বেলার মানে না খেয়ে না স্নান করে এত পরিশ্রমের মানে আমি তো পুরো হিল করে গেছি থার্ড রাউন্ড চিকেন চলছে দুটো রাউন্ড হয়ে গেছে অলরেডি কি খাচ্ছিস চাটনি খাচ্ছি ভাই চিকেন নেই দেইনি তোকে চিকেন আমি তো দেই যাই একে চিকেন দেইনি বলে শুধু তো চাটনি খাচ্ছে দেখো সালা এই দুঃখ কা খতম নি হতা বে আহা গো শোনা গো এ তো তাও এর পাতে তাও চাটনি আছে আরে শুধু পাতা নি বসে আছে তো জয়দেব বাবু এখানে আমাদের
চিকেন পোড়াচ্ছে আবার। এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি এবার এটা খাবো। এটা হচ্ছে আমার স্যালাড ফ্যালাড নিই কি আছে এই আমারটা একটু দে না, আমার এটা পাতা দে না, পাতাটা গরম লাগে, এটা একটু দে। ঠিক আছে ঠিক আছে, পাতা দাও, এটা পাতা দাও, দিচ্ছে দিচ্ছে, দাঁড়াও একটু স্যালাড দাও। হয়েছে হয়েছে, চলো চলো নিয়ে যাও, চলো। আচ্ছা কি হ্যাঁ ধুয়েছি তো, দেখি কতটা সেদ্ধ হলো। ভালো সেদ্ধ হয়েছে। মটন রেডি, এ তো ভালো সেদ্ধ হয়েছে মনে হচ্ছে। তারপর টেস্ট করো, দেখো তো। একজন কলিগ উঠছে, এবারে একটা ছেলে বলছে ওকাকু মৌসুমি তোমাকে পছন্দ করে। তো এবার আমাদের ভাত খাওয়া শুরু, আমাদের চিকেন তন্দুরি খাওয়া হয়ে গেছে, এবার আমরা ভাত খাবো। এই ঝোল দেবো মটন আর বাসমতি চালের রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের পিকনিকও কমপ্লিট। তো চলো এবার এখানে স্টপ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এটা কোনো ট্রাভেল রিলেটেড ভিডিও ছিল না, এটা জাস্ট আমাদের বন্ধুদের একটা পিকনিক ছিল, সেই পিকনিকটাই একটা ব্লগ ভিডিও করলাম। তো চলো আজকের জন্য টাটা বাই।